হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো প্রয়াস ক্রিপ্টো বলে তোমাদের হচ্ছে স্বাগত। তো এই চ্যানেল থেকে হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে ভিডিও আপলোড হচ্ছিল, নতুন কোনো ভিডিও আপলোড হচ্ছিল না। তো তার জন্য আমরা দুঃখিত তোমাদের কাছে, আমরা সেটা হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক কিছু প্রবলেমের কারণে আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছিল না। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে, আর তোমরা এখন আপাতত ম্যাথের ভিডিওগুলোই পাবে, কিন্তু পরবর্তীতে তোমরা হচ্ছে ইংরাজি, সায়েন্স প্রত্যেকটা বিষয়ের উপরেই ভিডিওগুলো পেতে থাকবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আজ আমরা হচ্ছে স্টার্ট করব নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের উপরে অনেকেরই খুব প্রবলেম থাকে, তো আজকে আমরা সেটাই ক্লারিফাই করার চেষ্টা করবো। আর একটা কথা বলে দিই, এখন কিন্তু আমরা বেসিক প্রবলেমগুলো দেখবো। তো যারা মনে করছো যে এর উপরে খুব স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটি আমরা মেনটেন করতে পারবো না, তাদের একটু ভুল হবে। আমরা সেই লেভেলের কোশ্চেনও ফলো করবো মেনলি, যতটা স্ট্যান্ডার্ড লেভেলে যাওয়া যায়। তো ফার্স্ট অফ অল আমরা একটু বেসিক লেভেলটা ক্লিয়ার করে নিই, তারপরে আমাদের যতটুকু যাওয়া যায় আমরা ততটুকু পর্যন্তই যাবো। তো বাংলা চ্যানেল বলে মনে করো না যে আমরা আলটিমেটলি সেরকম কিছু আমরা সেই ধরনের আমরা হচ্ছে কোয়ালিটি মেনটেন করতে পারবো না। তা আমরা কিন্তু যারা এটা ভাবছো তাদের কিন্তু এভাবে ভুল হবে, জাস্ট আলটিমেটলি আমাদের ভিডিওগুলো একটু ফলো করতে থাকো। চলো শুরু করি। আজ আমরা শুরু করবো হচ্ছে নাম্বার সিস্টেম। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে 60 এবং 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল। অপশনগুলো আমি একটু লিখে নিই। প্রথম অপশন হচ্ছে 272, সেকেন্ড অপশন হচ্ছে আমার 200, থার্ড অপশন 211, আর ফোর্থ অপশন হচ্ছে 199। তো 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যা, ফার্স্ট অফ হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলো সেটাকে আমরা বুঝে নিই। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে হচ্ছে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, মানে অর্থাৎ ওই সংখ্যাটি নিজেই নিজের দ্বারা বিভাজ্য এবং ওই সংখ্যাটাকে কোনোভাবে বর্গমূল করা যাবে না। তো সেই সংখ্যাটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তো 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যা যদি বলি, তাহলে 61 একটা মৌলিক সংখ্যা, কারণ 61 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আর 61 কিন্তু কোনো রুটও করা যায় না। এরপরে যদি তুমি দেখো 62, 62 আলটিমেটলি তোমার মৌলিক সংখ্যা নয়, 63ও মৌলিক সংখ্যা নয়, 64ও মৌলিক সংখ্যা নয়, 65ও মৌলিক সংখ্যা নয়, 66ও মৌলিক সংখ্যা নয়। তারপরে তুমি পাবে একদম 67, 67 পরে তুমি 68, 69, 70 পাবে না। তারপরে তুমি পাবে হচ্ছে 71, আর তারপরে তুমি পাবে হচ্ছে 73। তার মানে এই চারটা সংখ্যা হচ্ছে 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যা। এবার তোমার এদের যোগফলটা বের করতে হবে। তো তুমি যদি যোগফলটা দেখো, 3 আর 4, 7 আর 4, 11 আর 12, তাহলে 2 আর 5, তো 2 তোমার একমাত্র অপশন হচ্ছে এখানে, তাহলে এটি তোমার অ্যান্সার, আর যোগ করার দরকার নেই। ক্লিয়ার? দুই নম্বর যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত। তা ফার্স্ট অফ অল এর আমরা প্রথমে বেসিক অ্যাপ্রোচে দেখবো, তারপর আমরা একদম শর্টকাট দেখবো। যদি বেসিক অ্যাপ্রোচে প্রথমে বলি, তাহলে ফার্স্ট অফ অল একটা সংখ্যা এক্স বলতে পারো, একটা সংখ্যা তুমি ওয়াই বলতে পারো, যাদের গুণফল হচ্ছে 128, মানে এক্স ইনটু ওয়াই সেটা হচ্ছে 128, এবং তাদের যে হচ্ছে ভাগফল তাহলে তুমি বলতে পারো এক্স বাই ওয়াই সেটাই হচ্ছে তোমার হচ্ছে 2। তাহলে এবার তোমাকে হচ্ছে বড় সংখ্যাটা বের করতে হয়েছে, তাই ক্লিয়ারলি হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে এক্স আর ছোট সংখ্যাটা হচ্ছে ওয়াই। যদি তোমার এক্স এর ভ্যালু বের করতে হয়, তুমি একটা কাজ করো, জাস্ট এটা এটাকে মাল্টিপ্লাই করে দাও। যদি এক্স ওয়াই কে এক্স বাই ওয়াই কে তুমি মাল্টিপ্লাই করো, মানে এক নম্বর সমীকরণটা যদি তোমার এক নম্বর সমীকরণ তুমি দিয়ে নাও, আর এটা যদি তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে নাও, এক নম্বর সমীকরণ তুমি যদি 2 নম্বর দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স ইনটু ওয়াই এটিকে তোমার হবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 128 ইনটু 2, যেটা হয়ে যাবে তোমার 256। এই y আর y কেটে যায়, তাহলে এখান থেকে কত পাবে x স্কয়ার, সেটাই হচ্ছে তোমার 256। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 256 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে 16, তাহলে তোমার অ্যানসার 16। ক্লিয়ার? এবার যদি তুমি এত কিছু করতে নাও, যত ক্লিয়ার জাস্ট এখান থেকে বলতে পারো, যখন তোমার বড় সংখ্যাটা দরকার 128 ইনটু 2 কত হচ্ছে 256, তাহলে x যখন 256 আছে, 256 জাস্ট রুট করো, 256 রুট করলে হচ্ছে 16, এটি হচ্ছে তোমার বড় সংখ্যা। যদি ছোট সংখ্যা বের করতে হয়, 128 কে 2 দিয়ে ভাগ করে দাও, 128 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তুমি পাবে কত 64, আর 64 যদি রুট করে দাও তুমি পাবে হচ্ছে 8, এটা হচ্ছে তোমার ছোট সংখ্যা। ক্লিয়ার? -39 থেকে 39 মাইনাস করলে যেটা তুমি পাবে
সেই সংখ্যাটা হচ্ছে তোমার 10 12 15 এই তিনটা দিয়ে ডিভিজিবল মানে সেটা 60 দিয়ে ডিভিজিবল মানে 4 10 অঙ্কে ডিভিজিবল এবার যেহেতু তোমাকে 4 ভাগ করে রাখতে হবে জাস্ট 960 সাথে 4 যোগ করে দাও তুমি 966 তোমার आंसर क्लियर চার নাম্বার ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটি যোগ করা হচ্ছে 36 আর বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে যোগ করা তোমাকে বের করতে হচ্ছে ক্রমিক সংখ্যা তার মানে হচ্ছে পরপর সংখ্যা ক্রমিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 মানে হচ্ছে পরপর সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলি তাহলে যেহেতু তুমি ক্রমিক সংখ্যা জানো না প্রথম তিনটা সংখ্যা দিয়ে কি বলবে তাহলে ফার্স্ট অফ একটা সংখ্যা হলো x তারপর তাই x + 1 তারপর তাই x + 2 তিনটা হয়ে গেল পরপর ক্রমিক সংখ্যা এবার এটা যোগফল x + 1 x x + 1 x + 2 ইকুয়াল টু তোমার কত হচ্ছে সেটা 36 বুঝতে পারলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা এটা যোগফল 36 তাহলে এখান থেকে তুমি পাবে 3x ইকুয়াল টু তোমার 1 + 2 3 তোমার 36 এর যে 3 মাইনাস করলে পাবে 33 তাহলে x এর ভ্যালু তুমি পাবে হচ্ছে 11 ক্লিয়ার এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হচ্ছে তোমাকে বলেছিল কিন্তু টোটাল 6টা সংখ্যা 6টা সংখ্যা ছিল তাহলে তো জাস্ট তিনটা নিয়েছি তাহলে এরপরে আমরা কি কি সংখ্যা পেতে পারি একটা পেতে পারতাম এরপরে পেতে পারতাম x + 3 এরপরে পেতে পারতাম x + 4 তারপর একটা পেতে পারতাম x + 5 তাহলে সবথেকে যে বৃহত্তম সেটা হচ্ছে x + 5 তাহলে x এর ভ্যালু কত হয়েছে 11 তাহলে 11 + 5 কত হবে 16 আর x এর ভ্যালু কত 11 তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগফলটা কত হবে 11 আর 16 তুমি যোগ করে দাও তাহলে তোমার आंसर হচ্ছে 27 ঠিক যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16,24,32 দিয়ে বিভাজ্য একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে 16,24,32 সেটা দিয়ে ডিভিজিবল হবে তাহলে 16,24,32 দিয়ে ডিভিজিবল করতে হয় সেই নাম্বারটা তাদের তাহলে তাদের এলসিএম দিয়ে ডিভিজিবল হবে মানে 16,24,32 এর যে লসাগু সেটা দিয়ে ডিভিজিবল হবে তাহলে 16,24,32 এর লসাগু আমরা যদি বের করি তাহলে সেটা পাবো হচ্ছে 96 এবার কোন কোন অপশনগুলো তুমি একটু টেস্ট করে তোমার হচ্ছে आंसर পেয়ে যাবে তুমি দেখো এখানে 296 কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ পূর্ণবর্গ সংখ্যা স্কয়ার নাম্বার তাহলে 296 কিন্তু কারো স্কয়ার নাম্বার নয় তাহলে ফার্স্ট অপশন আমার হবে না এখানে তিনটা অপশন যেটা বাকি আছে তুমি দেখো 256 হচ্ছে 16 স্কয়ার 324 হচ্ছে 18 স্কয়ার আর 576 হচ্ছে 24 স্কয়ার এই তিনটা আলটারনেট নাম্বারের মধ্যে যেটা আমার একটা आंसर হবে তাহলে ক্লিয়ার যদি তুমি যদি দেখো যে 256 কি কি তোমার 96 তে ডিভিজিবল হবে কারণ তুমি দেখো 16 ইনটু 16 ডিভাইডেড বাই 96 তাহলে 16 দিয়ে 96 কাটা 6 তাহলে হচ্ছে 16 বাই 6 আর ডিভাইড করা যায় না তাহলে এটা তোমার হচ্ছে না তুমি দেখো 324 হচ্ছে 18 স্কয়ার তাহলে 18 ইনটু 18 ডিভাইডেড বাই 96 তাহলে 6 দিয়ে তুমি কাটো তাহলে এটা হচ্ছে 3 এটা হচ্ছে 16 আর তুমি কাটাকাটি করতে পারবে যদি তুমি কাট কেটেও নাও 9 না তাহলে আর যাচ্ছে তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে 576 ক্লিয়ার দিয়ে তোমার অ্যান্সার ছয় নম্বর একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45 সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে এই অঙ্কগুলো না জিকের মতো জাস্ট কিচ্ছু নেই অঙ্কগুলো তোমাকে করতে গিয়ে হবে তুমি দেখো একটা ফার্স্ট নাম্বার হচ্ছে একটা সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে 63 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে ভাগশেষ থাকে 45 সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তুমি জাস্ট কি করবে এখানে তোমার প্রথমে যেটা ভাগশেষ ছিল 45 সেই 45 কে তুমি একটা কাজ করো এই 21 দিয়ে ভাগ করো তাহলে 21 দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে তোমার দুবার যাচ্ছে এখানে তোমার 42 তাহলে রিমাইন্ডার কত 3 এই দুটো তোমার আছে প্লাস হয়ে গেল ঠিক আছে এই দুটো কাজ এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আমাশয় আসেই থাকে জাস্ট এইটুকু করো তাহলে তোমাদের হয়ে যাবে आंसर প্রথমে যেটা ভাগশেষ থাকে সেই ভাগশেষ থেকে জাস্ট হচ্ছে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেই সংখ্যাটাকে ওই ভাগ ভাগ করে দাও আর যে ভাগশেষ থাকে সেটাই তোমার আছে দেখ তাহলে 72 তুমি দেখো 72 এর সাথে তুমি একটা কাজ করো তখন 72 এর মাল্টিপল নাও শুরু করো 72 কে যদি তুমি 1 দিয়ে মাল্টিপ্লাই করো 72 হচ্ছে 72 কে তুমি 2 দিয়ে গুণ করো তুমি পাবে হচ্ছে 144 144 তাহলে তোমার হচ্ছে মেবি এখানে তুমি ক্লিয়ার দেখো তুমি অপশন একটা দেখতে পাচ্ছ হচ্ছে 147 তুমি দেখো 144 যে নাম্বারটা এটা তোমার হচ্ছে 8 আর 9 দিয়ে ডিভিজিবল কারণ সেটা 72 কে ডিভিজিবল তখন 72 এর মাল্টিপ্লাই তো হচ্ছে 144 আর 144 এর সাথে তুমি যদি 3 যোগ করো তাহলে 147 যেটা তোমার হচ্ছে 167 এর নিকটবর্তী সংখ্যা আর এটাকে যখন তুমি আছে 8 আর 9 দিয়ে ভাগ করবে তাহলে 3 তোমার অবশ্যই থাকবে ক্লিয়ার তাহলে তোমার आंसर 147 ক্লিয়ার বুঝে গেল আট নম্বর যে কোশ্চেনটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে 45 কে যদি তুমি কোন একটা নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে
এক্স্যাক্টলি কোন নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা একটা স্কয়ার নাম্বার পাবো, জাস্ট কিছু করতে হবে, তুমি একটা কাজ করো 45টাকে ভাঙো, 45টাকে ভাঙো তুমি লিখতেই পারো হচ্ছে 5×9, তার মানে লিখতেই পারো 5×3×3, তাহলে এটা তো আমরা বলতো স্কয়ার নাম্বার না, স্কয়ার নাম্বার হতে গেলে মেনলি প্রত্যেকটা সংখ্যা জোড়া জোড়া থাকতে হবে, দেখো তুমি 3 পাচ্ছ দুটো, এবার 5 তুমি একটা পাচ্ছ, তাহলে আরেকটা যদি তুমি 5 পেতে তাহলে তো তোমার এটা স্কয়ার নাম্বার হয়ে যেত না পুরো, তাহলে তোমার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে, ক্লিয়ার? বুঝতে পারলে তো সংখ্যার জায়গায় যে সংখ্যাগুলো থাকবে তাদের সমষ্টি মাইনাস হচ্ছে জোড় সংখ্যার জায়গায়, মানে জোড় সংখ্যার জায়গায় যে সংখ্যাগুলো থাকবে তাদের বিয়োগফল, মানে তাদের সমষ্টির যে বিয়োগফল সেটা শূন্য হবে, মানে যদি ক্লিয়ার কিছু দেখি দেখো আমরা নিচে যখন বলছি যদি বুঝতে না পারো তুমি দেখো এখানে অড প্লেস হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে লেফট সাইড থেকে মানে কাউন্ট করা শুরু করব, 1 নাম্বার হয়ে যাচ্ছে 8, 3 নাম্বার হয়ে যাচ্ছে 3, আর 5 নাম্বার হয়ে যাচ্ছে 7, ফার্স্ট অফ অল এতে যোগ করো 8+3+7 মাইনাস আমাকে করতে হবে হচ্ছে জোড় সংখ্যা, মানে হচ্ছে স্টার প্লাস 5, যদি স্টার জায়গায় আমরা কে লিখে নিই তাহলে কে প্লাস 5, এদের যে বিয়োগফলটা সেটা সমান সমান হয় আমার শূন্য হবে না হলে 11 গুণিতক হবে, ক্লিয়ার? যদি তুমি এখান থেকে তুমি এটা যদি সেটা এটাকে ক্লিয়ারি ইয়ে করো, যদি এটাকে তুমি ক্যালকুলেশন করো 8 আর 3 হচ্ছে 11, 11 সাথে হচ্ছে 18, তাহলে 18 মাইনাস হচ্ছে কে মাইনাস হচ্ছে 5 ইকুয়াল টু 0, যেখান থেকে তুমি ক্লিয়ারলি পাবে যে কে এর ভ্যালুটা তোমার হচ্ছে 13, তাহলে 13 ইকুয়াল টু কে আসছে, কিন্তু কে এর ভ্যালুটা 13 হতে পারে না কারণ এটা কোনো টু ডিজিটের নাম্বার হবে না, এটা জাস্ট একটা সিঙ্গেল ডিজিট হবে, তাহলে আমরা জিরোর জায়গায় আমরা একটা কাজ করবো এলিভেন নিয়ে করবো, 11 গুণিত করেছিলাম তাহলে এলিভেন দিয়ে যদি আমরা করি এখানে হচ্ছে জিরো জায়গায় যদি এলিভেন রাখি তাহলে তুমি ক্লিয়ারলি পাবে, তুমি দেখো এখানে তোমার 13 হচ্ছিল তাহলে 13 মাইনাস হচ্ছে কে ইকুয়াল টু দিয়ে এলিভেন, তাহলে কে এর ভ্যালু তুমি ক্লিয়ারলি পাবে হচ্ছে 2, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 2, বুঝতে পারা গেল? যখনই হচ্ছে কোন একটা নাম্বার 11 দিয়ে বিভাজ্য হবে অড প্লেস, 1 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, এদের যোগফল মাইনাস ইভেন প্লেসে যে নাম্বারগুলো তাদের সমষ্টি এদের যে বিয়োগফলটা সেটা হলে আমার 0 হবে, না হলে 11 গুণিত হবে, ফার্স্ট অফ অল আমরা 0 দিয়ে স্টার্ট করব, যদি আমরা দেখি যে নাম্বারটা আমরা 2 ডিজিটে পাচ্ছি তখন আমরা 11 গুণিত হয়ে যাব, ক্লিয়ারলি আমরা 0 দিয়ে পেয়ে যাই, যদি 11 0 দিয়ে না পাই তাহলে আমরা 11 আসতেই পেয়ে যাই, ক্লিয়ার? 10 নম্বর অঙ্কটা দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12.5 এবং বিয়োগফল হচ্ছে 3.5, তাহলে সংখ্যাটির গুণফল কত, বেসিক্যালি আমরা যেটা বলতে চাই জাস্ট দুটো দিনই লাগবে, যদি দুটো সংখ্যা নেই একটা এক্স একটা ওয়াই এর যোগফল হচ্ছে আমার 12.5 মানে হচ্ছে 25/2, লিখতেই পারি না 12^2 তাহলে 12^24 = 25/2, যদি বিয়োগফল বলতে এক্স মাইনাস ওয়াই সেটা হচ্ছে তোমার হচ্ছে 3^6 = 7, 7/2 এটা 25/2 এটা 7/2, যখন তোমার হচ্ছে এক্স এর ভ্যালু দরকার তুমি জাস্ট যোগ করো 2 দিয়ে ডিভাইড করো, যদি তোমার এক্স এর ভ্যালু দরকার হয় তুমি জাস্ট হচ্ছে যোগ করো এক্স আর এক্স যোগ করো হচ্ছে 2x, এই ওয়াই এর ভ্যালু কেটে যাবে যোগ করলে 25/2 আর 7/2 এলসিএম তো তোমার 2 হবে, তাহলে 25 এর 7 হচ্ছে 32, 32 কে 2 দিয়ে ভাগ করো তাহলে সেটা হবে 16, তাহলে এক্স এর ভ্যালু তুমি পাবে হচ্ছে 8, ক্লিয়ার? এক্স এর ভ্যালু যদি 8 পেলে তাহলে ওয়াই এর ভ্যালু কত থেকে পাবে, এখানে এক্স এর তো 8 বসিয়ে দাও তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে, যদি প্রথম এক নম্বর সমীকরণে যদি এক্স এর ভ্যালু 8 বসিয়ে দাও তাহলে হচ্ছে 25/2 মাইনাস হচ্ছে 8, তাহলে তোমার ক্লিয়ারলি তুমি ওয়াই এর ভ্যালু পাবে হচ্ছে 2, এখানে হচ্ছে 8 যোগ 16 তাহলে 25 এর 16 মাইনাস করলে হচ্ছে 9/2, ওয়াই এর ভ্যালু তুমি পাচ্ছ হচ্ছে 9/2, তাহলে তোমার এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করতে বলেছে তাহলে এক্স ইনটু ওয়াই তাহলে হচ্ছে 8 × হচ্ছে 9/2, তাহলে 2 দিয়ে 8 কাটা হচ্ছে 4, 4 9 36, তাহলে x² = 36, ক্লিয়ার?